এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কড়া নিরাপত্তার মধ্যেই রবিবার শিলচর ছাড়লেন কলকাতা তথা বর্তমান সময়ের বিশিষ্ট কবি শ্রীজাত। সকালে তাঁকে পুলিশ প্রহরার মধ্য দিয়েই শিলচর সার্কিট হাউস থেকে নিয়ে যাওয়া হয় কুম্ভীর গ্রামে। শনিবার শিলচরে একটি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন তিনি, কিন্তু শিলচরের রিয়া হোটেলে তার অনুষ্ঠানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দেয়। হিন্দুত্ববাদী সংগঠনের কয়েকজন সদস্য অনুষ্ঠানস্থলে গিয়ে কবির দিকে প্রশ্ন ছুড়ে দেওয়ার পরই সভা পণ্ড হয়ে যায়। একসময় উত্তেজিত একাংশ জনতা হোটেলের বাইরে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকেন, এমনকি প্রতিবাদকারীরা হোটেলের কাঁচও ভেঙে দেয়। পরিস্থিতি মোকাবিলায় শেষমেশ পুলিশ নামাতে বাধ্য হয় প্রশাসন। এরপরই কবি শ্রীজাতকে নিরাপত্তার ঘেরাটোপে শিলচর সার্কিট হাউসে রাখা হয়েছিল। রবিবার সকালে তিনি কলকাতা উড়ে গেছেন। আয় মমতার দালাল, দালালি করতে করতে অভ্যাস হয়ে গেছে। শিলচরের মানুষ আগামী তিন দিকে আপনারা কিছু করার আগে এই ধরনের যারা ইডিয়ট কইছে এই ধরনের এ ঘটনা সম্পর্কে নিজের অভিমত জানাতে গিয়ে শ্রীজাত একে অসহিষ্ণুতা বলে উল্লেখ করেছেন। তবে তিনি তাঁকে এই পরিস্থিতির মধ্যেও আগলে রাখার জন্য শিলচরের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। এদিকে প্রতিবাদকারীদের বক্তব্য, শ্রীজাতকে এখানে নিয়ে আসার পেছনে একটা কুটিল রাজনীতি কাজ করছে, আর এর পেছনে রয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস আগেও এনআরসি নিয়ে অসমে এক হুলস্থুল পরিবেশ কায়েম করতে চেয়েছিল, হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা ছড়াতে চেয়েছিল। কিছু কবি শ্রীজাত ব্যানার্জিকে শিলচরে একটি প্রোগ্রামের জন্য এনেছে, তার নামে কলঙ্ক। তার কারণ হলো বর্তমানে এনআরসি নিয়ে আসামে বাঙালি আসামি অন্য জনগোষ্ঠীর মধ্যে যে সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ আছে, সেই পরিবেশে ওরা আগুন দিতে চেয়েছে। ওরা চেয়েছে যে কিছুদিন আগেও আমরা দেখেছি তৃণমূলের এমপিরা এমএলএরা এসেছিল, কিন্তু আমাদের প্রশাসন খোলা হাতে ওদেরকে এয়ারপোর্টে কন্ট্রোল করেছে। ওদের লক্ষ্যই হচ্ছে আসামে পত্রিকাতে দাঙ্গা ঘোরানো। এই মমতা ব্যানার্জির একমাত্র লক্ষ্য যে 19-এর ইলেকশনের আগে যাতে আসামে জাতি বিদ্বেষী ধর্ম পত্রিকাতে দাঙ্গা হয়, তার জন্য এইখানে কিছু বরাক উপত্যকার কিছু দালালকে, আমার কাছে প্রত্যক্ষ প্রমাণ আছে যে দালালকে টাকা দিয়েছে, টাকা দিয়ে এই শ্রীজাত ব্যানার্জিকে এখানে এনেছে। পিছনে কারণ হলো যে এখানে যাতে এমন কোনো উস্কানিমূলক বক্তব্যের সাহায্যে এখানের বরাক উপত্যকার শান্তিপ্রিয় জনসাধারণকে বিভ্রান্ত করে যাতে আসামে একটি পত্রিকাতে দাঙ্গা করানো যায়। তার পিছনে দেখা যাচ্ছে যে 19-এর লোকসভা ইলেকশনে পাকিস্তানেরও ইন্টারেস্ট আছে, হয়তো তাদের সাথে বিদেশি শক্তিরও আর্থিক যোগসাজ আসে। এই শ্রীজাত ব্যানার্জি ইচ্ছা করে লিখেছিল যে আমাদের পরম আরাধ্য মহাদেবের ত্রিশূলে নাকি সে একটি জঘন্য বস্তু যার নাম হচ্ছে কন্ডম, তা পরিয়ে দেবে। তার কারণ হচ্ছে যে ভারতবর্ষে যাতে হিন্দু ও মুসলমানদের মধ্যে সুন্দর স্থিতিবস্থা না থাকে, যাতে পত্রিকাতে দাঙ্গা হয়, তার জন্য এই বরাক উপত্যকার কিছু দালালও এইখানে এনেছে। এই দালালের একমাত্র লক্ষ্য হচ্ছে যে আসামে দাঙ্গা করানো। অন্যদিকে বিজেপি শহর মণ্ডল কমিটির সভাপতি দীপায়ন চক্রবর্তী বলেন, গোল বাধাতে তৃণমূল কংগ্রেসের সাংসদদের আগেও এখানে আনার চেষ্টা করা হয়েছিল, এবার এই কবিকে নিয়ে আসা হয়েছিল যাতে করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা যায়। যে কোনোভাবেই ভারতীয় জনতা পার্টি সহ কোনো হিন্দু সংগঠন এটা বরদাস্ত করত না যে আমাদের কমিউনিটির উপরে যারা ব্লেম লাগাইব, আমরা কমিউনিটির উপরে যারা আমরার মঠ মন্দির আমরার ঠাকুর দেবতার উপরে যারা কথা কইব তারা এই শহরে আইতে পারতো না। আপনারা দেখছেন যে তৃণমূলের এমপিরা এখানে এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছিল। আমরা আজকে মনে করছি যে এখানে ষড়যন্ত্র করিয়া এই কবির আনা হয়েছে, সে কবি না, এটা অসুর। সেই অসুররা দমন করার লাগিয়া ভারতীয় জনতা পার্টি সহ হিন্দু সংগঠনের সব এখানে আইয়া প্রতিবাদ জানাইছে। ভবিষ্যতে যাতে এটা না হয় যার লাগে আজকে আমরা এখানে হুঁশিয়ারি দিয়ার পুলিশ প্রশাসনের সহযোগিতা করার লাগিয়া আজকে কিন্তু আমরা এখান থেকে বিদায় নিই। এদিকে সিপিএম কাছাড় জেলা কমিটির পক্ষে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।
এম কাছাড় জেলা কমিটির তরফ থেকে আমরা বলতে চাইছি যে কাল কলকাতার বিশিষ্ট কবি ও সাহিত্যিক, শুধু কলকাতা নয় দেশ বিদেশে বিখ্যাত, সিজাতর একটি অনুষ্ঠান চলাকালীন হিন্দুত্ববাদী যে সংগঠনের লোকরা হামলা চালায়, এই ঘটনার মধ্য দিয়ে হিন্দুত্ববাদীরা ওই জায়গার দর্শক এবং আমাদের শিলচরের সংস্কৃতিপ্রেমী শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষকে অপমান করেছে। কাজেই সিপিআইএম কাছাড় জেলা কমিটি এই যে হিন্দুত্ববাদীদের এই সংগঠিত হামলা তীব্র নিন্দা ও ধিক্কার জানায়। এবং আরেকটা বিষয়ে যেটা আমরা উল্লেখ করতে চাইছি যে পুলিশ সেই সময় নিষ্ক্রিয় থাকায় এই গুলমালটা আরও বেশি হয়েছে। তারা